Bonjour tout le monde, ami Canada থেকে শারমিন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর by the way, গতকাল Valentine's Day ছিল, সো আপনাদের সবাইকে Bon Saint Valentin। সো আজকের পর্বে আপনারা শিখবেন আরো কিছু বেসিক ভোকাবুলারি যেগুলো ফ্রেঞ্চ বিগিনার্স দের জানা খুবই খুবই প্রয়োজন। সো স্টে টিউনড। Avec, avec মানে সঙ্গে। যেমন আমি যদি বলি আমার সঙ্গে চলো, তাহলে আমি বলবো viens avec moi। Si, si মানে যদি। Quand, quand মানে কখন। Autre, autre মানে অন্যান্য। Encore, encore মানে আবার। Peu, peu মানে সামান্য। Usually যে expressionটাই এই শব্দটা use করা হয় সেটা হলো un peu, un peu মানে অল্প বা সামান্য। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে parlez-vous français, তাহলে আপনি হয়তো উত্তর দিতে পারেন un peu, যেটার মানে হচ্ছে সামান্য। Homme মানে পুরুষ। Femme, femme মানে মহিলা। Jour, jour মানে দিন। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কয়দিন সপ্তাহে কাজ করেন, তাহলে জিজ্ঞাসা করবে combien de jours travaillez-vous durant la semaine? এর মানে হচ্ছে আপনি উইকে কয়দিন কাজ করেন। Temps, temps এর মানে সময়। Maintenant, maintenant এর মানে এখন। তবে কেউ যদি এটা তাড়াতাড়ি বলে, যেটা কিনা casually প্রায় সবাই বলে, তখন ওরা বলবে maintenant, maintenant। Avant, avant মানে আগে। আমি যদি বলি আমি আগে বাস নিতাম, তবে এখন আমি ড্রাইভ করি, তাহলে আমি বলবো avant je prenais le bus et maintenant je conduis। Après, après মানে পরে। Vie, vie মানে জীবন। Sans, sans মানে ছাড়া। ধরেন আপনি, আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি আপনার বাচ্চা সহ আসবেন না আপনার বাচ্চা ছাড়া আসবেন, তাহলে আমি জিজ্ঞাসা করব viendrez-vous avec vos enfants ou sans vos enfants। এর মানে হচ্ছে আপনি কি আপনার বাচ্চাদের সাথে আসবেন না বাচ্চা ছাড়া আসবেন। Seul, seul মানে একা। সো আপনি হয়তো উত্তর দিতে পারেন আমার প্রিভিয়াস কোয়েশ্চেনের এটা বলে যে আপনি একা আসবেন, তাহলে আপনি বলবেন non je viendrai seul, না আমি একা আসব। Vraiment, vraiment মানে হচ্ছে সত্যি। আপনি একটা প্রমোশন পেলেন আর কেউ জিজ্ঞাসা করলো সত্যি, তাহলে ও বলবে vraiment। Quelques, quelques মানে কিছু। Quelqu'un, quelqu'un, so এখানে প্রায় প্রথম ওয়ার্ডটার মতোই প্রোনাউন্সিয়েশন, কিন্তু এখানে চন্দ্রবিন্দু দিয়েছি, কেননা এখানে ইউএন আছে শেষে, আর যখন ইউএন থাকে তখন এটা প্রোনাউন্সিয়েশন হয়ে যায় quelqu'un। আর quelqu'un মানে হচ্ছে কেউ। Sûr, sûr মানে হচ্ছে নিশ্চিত হওয়া বা শিওর হওয়া। সো এখানে যদি যখন এস ইউ আর হবে অ্যাকসেন্ট ছাড়া, তখন এর মানে হচ্ছে উপরে। যেমন সুর লা টেবল, সুর লা টেবল মানে হচ্ছে টেবিলের উপরে। কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে এডভু সুর, এডভু সুর মানে হচ্ছে আপনি কি শিওর, তবে এই সুর এর স্পেলিংটা হচ্ছে ডিফারেন্ট, কেন ইউর উপর অ্যাকসেন সিরকমফ্লেক্স থাকে। জুস্ট, জুস্ট মানে হচ্ছে সঠিক। কেউ যদি বলে ce n'est pas juste, ce n'est pas juste মানে হচ্ছে এটা ফেয়ার না বা এটা রাইট না। জির, জির মানে হচ্ছে আল্লাহ বা গড। ফোয়া, ফোয়া মানে হচ্ছে বার। যেমন ধরেন কেউ আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কয়বার পরীক্ষা দিয়েছেন আর আপনি বলতে চান দুইবার, তাহলে আপনি বলবেন দুই ফোয়া, দুই ফোয়া। অ্যান,
অথবা ইউনানে অন এর মানে হচ্ছে এক বছর আর ইউনানে মানে হচ্ছে এক বছর তবে অন হচ্ছে ম্যাসকুলিন আর ইউনানে হচ্ছে ফেমিনিন সো এখানে খেয়াল করবেন এর পরে লিয়েজন করতে হয় সো আমি ওখানে একটা অ্যারো দিয়ে দিয়েছি বলতে যে এটা আ হবে না এটা হবে অন আর এরপরে une année trop এর মানে হচ্ছে অতিরিক্ত ধরেন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো চিনি কতটুকু দিব আর চিনি বেশি দিয়ে দিল তখন আপনি বলবেন c'est trop এর মানে হচ্ছে এটা অতিরিক্ত হয়ে গেছে সে সো এটার মানে হচ্ছে কারো বাসায় ইউজুয়ালি কিন্তু ধরেন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন বা আপনি ডেন্টিস্টের কাছে গিয়েছেন তখনও সেটা ইউজ করা হয় সো আমি একটা এক্সাম্পল দিই je suis allé chez Marie je suis allé chez Marie এর মানে হচ্ছে আমি মাহির বাসায় গিয়েছি বা যদি আপনি ডেন্টিস্টের কাছে যান তাহলে আপনি বলবেন je suis allé chez le dentiste Je suis allé chez le dentiste, mané hotse, ami dentiste katse, yetsi. Monde. Le monde, er mané hotse, prithibi. Kintu, tout le monde, er mané hotse, shabai. So, ajker jonno etotukui, asha korchi ei video ta apnader kaje ashbe. Jodi video ta bhalo lege thake, tahole obosshoi comment korben, like korben, ar subscribe korben. Merci beaucoup, et à la prochaine!